দুপুর বেলা অনেকটা খাবার বেঁচে ছিল, তুমি একটুখানি খাবার ওই লোকটার জন্য নিয়ে যাবে? লোকটা কোন লোকটা বলতো, কি করে চিনব আমি? দেখবে খুব বয়স্ক, খুব গরিব, জামা কাপড় ময়লা ছেঁড়া। আচ্ছা মেস দাদা শোনো না, তুমি ওই লোকটার জন্য তোমার একটা জামাও নিয়ে চলো না। সুবি, আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, এভাবে কি কাউকে চেনা যায়? অনেক গরিব আছে আমাদের দেশে। আচ্ছা মেস দাদা আমায় বলো তো, এমন কি করে হয়? একজনের কাছে অনেক টাকা আর আরেকজনের কাছে কিছুই নেই। এ তো ভারী কঠিন প্রশ্ন। দেখ সুবি, এর উত্তর আমি তোকে দিতেই পারি, তুই হয়তো জানতে পারবি কিন্তু অনুভব করতে পারবি না। আমি চাই তুই বড় হয়ে এ প্রশ্নের উত্তর নিজে খুঁজে বার কর। আচ্ছা বল, তুই লোকটাকে কোথায় দেখেছিলিস? নাহলে আমি যাবো কি করে? লোকটা তোমাকে না শেষদাদাই ঠিক বলতে পারবে। সুরেশ বলতে পারবে? ঠিক আছে, আমি সুরেশকে জিজ্ঞেস করে নেবো, তারপর না হয় লোকটার কাছে যাবো। আচ্ছা শোন, এই চিঠিখানা গিয়ে বিভাদিতির হাতে দিবি, কেউ যেন জানতে না পারে আর কারোর হাতে যেন এই চিঠিটা না পড়ে। এই চিঠিতে খুব দরকারি কথা লেখা আছে, পারবি তো? সুবি, সুবি, কি রে সুবি, তুই এখনো এখানে, যাবি না? যাবো তো। আচ্ছা শেষ দাদা, তুমি মেস দাদাকে বলে দাও না আমরা সকালে ওই গরিব মানুষটাকে ঠিক কোথায় দেখেছিলাম। ও হ্যাঁ, ওই তো বাজারে যাওয়ার আগে বাঁহাতের গলিতে। কিন্তু সে দিয়ে কি হবে? মেস দাদা ওনাকে খাইয়ে আসবে, মাংস পোলাও। বেচারা বোধহয় কোনোদিনই এসব খায়নি, আজ ওই অসুস্থ শরীরে ভাত বানাতে পারলো কিনা তাই বা কে জানে। আচ্ছা ঠিক আছে, আর দুঃখ পেতে হবে না, শুধু লোকটা কেন, লোকটার আশেপাশে যারা যারা আছেন আমি সবাইকে বরদাদার বিয়ের খাবার খাইয়ে আসব। এবার খুশি তো? তুমি আমার ঠিক যেমনটা বলেছিলে আমি তেমনটাই করব মেস দাদা। ও আচ্ছা, তার মানে আমি তোর কাজ করে দিলে তবেই তুই আমার কাজ করে দিবি, তাই তো? আসুন 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 জনকবাবু, আসুন আসুন আসুন। না না একেবারে আসুন, এসো এসো, তুমি এসো, দাও এগুলো দাও, পিসে মশাই আসুন আসুন, বসুন বসুন বসুন, দাদা আপনিও বসুন। আসলে বাড়িতে একটা শুভ কাজ লেগেছে, তো তখন আমরা ভাবলাম কি যে আর একটা শুভ কাজ পড়ে থাকে কেন, তাই আমরা চলে এলাম। বলছি অক্ষয়বাবু, আজ আমরা বিভামাকে আশীর্বাদ করতে এসেছি, বিভামা তৈরি তো? ও এই তবে আগমনের হেতু, আমরা এমন একটা ধারণাই করেছিলাম। এগিনে দেখলে? সে তো দেখতেই পাচ্ছি, অক্ষরে অক্ষরে সব মিলে যাচ্ছে। আচ্ছা দিদি বলছি কি, আমাদের তো একটু জলখাবারের ব্যবস্থা করতে হবে। আমরা বলুন, ও তোমাকে তো আমার বিবাহ করা যেতে হবে। সেই ভালো, আমি বরং বিবাহ করে যাই, দেখি ও তৈরি হচ্ছে কি। চল আসছি। আমি বিভাকে বলে এলাম আপনারা এসে গেছেন, বিবাহ তৈরি হচ্ছে, এখনই এসে যাবে। মিস দাদার চিঠিটা এক্ষুনি দিয়ে আসি। মিস দাদা খাবার নিয়ে যেতে পেরেছো তো ঠিক জায়গায়? অজিত দাদা, বিভা দিদি কোথায় গো? এই দেখো, এসে বিভা দিদির খোঁজ। বেশ তুমি আমার সঙ্গে ভেতরে চলো, তোমার বিভা দিদি ভেতরে আছে, চলো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবু।
বীরু কাকা? হ্যাঁ বলুন। ওখানে কারা যেন খাবার দিচ্ছে। এখানে রোজ বুঝি কেউ কাঙালি ভোজন করে? তেমন তো দেখিনি বাবা। এসো আমাদের খাবারগুলো দিয়ে আসি, এসো। অনন্তদা, এরা কলকাতায়? তবে কি অনুমাসীয়? ওনাদের কাছে খাবারটা দিয়ে এসো, ওনারা পরিবেশন করে দেবে। তুমি যে বাবা বলছিলে নিজেরাতে খাবার দেবে? বলেছি তারার দরকার নেই, যাও দিয়ে এসো। যতীনবাবু আমি একটু আসছি, এটা খাবারটা। শরৎ, এইভাবে এড়িয়ে চলে যাবে? এড়িয়ে তো যায়নি অনন্তদা, তোমাদের যাতে কোনো অসুবিধে না হয় তাই চলে যাচ্ছিলাম। তুমি তোমার অনুমাসীর সাথে কথা বলবে না? বাড়িতে কাউকে কিছু না বলে চলে এলে কেন? বললে যে আর আশা হতো না শরৎ। আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে শুধু দেশের কাজে, যার জন্য আমাদেরকে সব সময় লড়াই করে যেতে হবে। তোমার অনুমাসী সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে শুধু এই দেশের কাজের জন্য। তোমার অনুমাসীকে ভুল বুঝো না শরৎ। ভুল আমি বুঝিনি অনন্তদা, আমি কি এসব কাজে তোমাকে বাধা দিতাম অনুমাসী? তুমি একবার বলে এলে আমাদের চিন্তাটা কম হতো, মাও খুব চিন্তা করছিল। আমি মাকে বুঝিয়েছি, মাকে এই সত্যিটা বলতে বাধ্য হয়েছি যে তুমি দেশের কাজ করো। দিদি, দিদি জানে আমি দেশের কাজে? দেশের কাজ করা মানে তো শুধু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা নয় অনুমাসী, নিজের দেশের মানুষের উন্নতিও তো দেশেরই কাজ। এখন যে কাজ তুমি করছো, মায়ের সাথে কোনোদিনও দেখা হলে এটাই বলো, অন্তত মা চিন্তাটা কম করবে। বেশ, তাই বলবো শরৎ। কিন্তু তুমি তুমি এখানে কি করছো? সকালে এই এলাকার একজন গরিব মানুষকে সুবি বাঁচিয়েছিল, ঘোড়ার সামনে এসে পড়েছিল। সুবি বলছিল যে ওনারা খুব গরিব, ঠিকমতো খেতে পায় না, তাই আমি ওনাদের জন্য মাংস আর পোলাও নিয়ে এসেছিলাম। সেই ছেলেটা সুবি ছিল? সুবিকে দেখেছেন আমাদের যতীনবাবু? উনি দেখেছেন, সুবি খুব প্রশংসা করছিলেন উনি। দেখেছ অনন্তদা, আমি বলেছিলাম না, হে সুবি ছাড়া কেউ হতেই পারে না। সুবি, সুবি এসেছে?
ও বিভাবতীদের বাড়িতে গেছে। আজ তো আশীর্বাদ। শরৎ, তোমার বিয়ের দিন ঠিক হয়েছে? 27 অগ্রহায়ণ, তাই তো সকলকে লুকিয়ে আমাকে এখানে আসতে হলো। আচ্ছা তাড়াতাড়ি বলো আমাকে, তোমরা কোথায় আছো, কিভাবে আছো? শরৎ, কোথায় আছি তা তো বলা যাবে না, দলের বারণ আছে। বেশ, আমার তো একটাই ঠিকানা, কখনো কোনো দরকার হলে আমাকে অবশ্যই বলবে। চলি, সুবি এলে সুবিকে বলবো অনুমাসি ভালো আছে। চলি আমন্ত। বিভা দিদি, সুভাষ, এসো এসো। বাড়ির সকলে ভালো আছেন তো? হ্যাঁ বিভা দিদি। শুনো না, এই নাও তোমার চিঠি, মেজ দাদা পাঠিয়েছে। উমা, চিঠি এসেছে? ও বিভা! ও মা, এ তো দেখছি দেওর নয়, এ তো দূত এসেছে গো। ও মা, বিভা চিঠিখানা নে, দেখ কি লিখেছে জামাই বাবু, আমরা পড়ে দেব। নাও। এসো বাবা এসো, আমার কাছে এসো। আমি কে বল দেখিনি? আমি তোর বিভা দিদির জ্যাঠাইমা। থাক বাবা, থাক থাক থাক। এখন ওরা কি জিজ্ঞেস করছে বল দেখি? তোমার মেজদা তোমায় আর কি বলে পাঠিয়েছে গো? কিসের চিঠি এটা? আহ, কি হচ্ছে এটা? কি ও ছোট! সুভাষ, তুমি এখন যাও, ওকে অস্বস্তিতে না ফেললেই হতো না। কি যে করো না তোমরা! সরো। বুঝেছি বুঝেছি, এখন এইসব বলে আমাদের ঘর থেকে চলে যেতে বলছে। এই চল চল জ্যাঠাইমা, চলুন, ও এখন চিঠি পড়বে। চল চল, সবাই চল, সবাই চল। কল্যাণী আসো। হঠাৎ বিবাহের পূর্বে সুভাষের হাতে এই পত্র কেন পাঠাইতেছি, তাহা পত্রের সম্পূর্ণ বয়ান পড়িয়া বুঝিতে পারিবে। এই সংসারে তুমি মেজ বউ হইয়া আসিতেছ, তোমার পূর্বে বড় বউ দিদি আসিয়াছেন, এমন হইতেই পারে। আত্মীয় স্বজনদের মধ্যে তোমার এবং বড় বউ দিদির মধ্যে তুলনা হইল, সেক্ষেত্রে তুমি হয়তো তাহাদের বিচারে সেরাও হইতে পারো, কিন্তু তোমার আচরণে যেন কদাপি ইহা প্রকাশ না পায়। বড় বৌদিদি এই গৃহে আসিয়াই এমন তুলনার সম্মুখীন হইয়াছেন, আমি চাই না তাহার কোনো প্রকার অসম্মান হোক। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, আগে হইতে কেন তোমাকে সাবধান করিয়া দিলাম আশা করি তাহা বুঝিতে পারিবে। তুমি নিজ পরিবারের সদস্যদের ছাড়িয়া আমাদের সংসারে আসিতেছ, আমার কর্তব্য সর্বদা তোমাকে সাহায্য করা, তোমাকে সঠিক পথ নির্দেশ করা। চেষ্টা করিব
সর্বদা এই কর্তব্য পালন করিতে। ইতি শ্রী শরৎচন্দ্র বসু। শ্রীচরণেশু, আমি প্রাণপণে চেষ্টা করিব আপনার পরিবারের যোগ্য হইয়া উঠিতে। এ কথা বলাই বাহুল্য যে আপনার বড় বৌদিদি আমার সম্মানীয়া, তাহাকে চিরকাল আমি সেই সম্মানটুকু দিব। এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকিতে পারেন, আমি কখনো এমন কোনো কাজ করিব না যাহাতে আপনাকে লজ্জায় পড়িতে হয়। প্রণামান্তে বিভাপতি। আমি কখনো এমন কোনো কাজ করিব না যাহাতে আপনাকে লজ্জায় পড়িতে হয়। প্রণামান্তে বিভাবতী। এক্ষুনি দেখবি হুট করে বৈঠকখানা চলে এসেছে। আপনাদের তো আসল কথাটাই বলা হয়নি,
আজ মন মতো বিলিতি কায়দায় আংটি পরানোর আগেই বিভা কিন্তু নিজে থেকেই বিয়েটা করবে না বলে ওকে জানিয়ে দিয়েছে। আমি আজ খুব খুশি। বিভা তাড়াতাড়ি একবার এইদিকে আয়, দেখ আমি কাদের নিয়ে এসেছি। আসছি দাদা। তোমার কোনো কুপন